মেয়েদের কোন জিনিস প্রথমে থাকে সাদা পরে হয়ে যায় সেটা কালো? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে মজার কিছু ধাঁধা নিয়ে। তো আজকের ধাঁধার প্রশ্নটি হচ্ছে, মেয়েদের কোন জিনিস প্রথমে সাদা থাকে ব্যবহার করলে সেটা হয়ে যায় কালো? এই প্রশ্নটি করার মতো লোক পাচ্ছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সাইটে মানে আমার পিছনে তিনজন লোক ওনারা আড্ডা দিচ্ছে, মনে হয় বন্ধু বান্ধব ফ্রেশ সার্কেল হবে। এই প্রশ্নটি করার জন্য আমি চলে যাব তাদের কাছে। চলুন দর্শক আমার সাথে থাকুন। আপু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি দূর থেকে দেখলাম আপনারা মানে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলরা আড্ডা দিচ্ছেন, তো আপনাদের কাছে চলে আসলাম আপনাদের মূল্যবান সময় কিছুটা আমাকে দেওয়ার জন্য, প্লিজ। এইদিকে তো আপনাকে কিভাবে সময় দেব বলেন? আমি আসছি মজার কিছু ধাঁধা নিয়ে। আমার ধাঁধার একটি প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন, তাহলে আজকে আপনাদের তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট। অবশ্যই সব জায়গায় দেখেছেন একজনকে দেয়, কিন্তু আপনাদের তিনজনের মধ্যে যে কোনো একজন যদি এই উত্তরটা দিতে পারে তাহলে গিফট আপনারা তিনজনই পাবেন। যাই হোক, আমি যদিও না পারি, আমার সাথে যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল মানে আমার ফ্রেন্ড অবশ্যই কেউ না কেউ পারবে। আচ্ছা, যদি আপনারা উত্তরটা দিতে পারেন অবশ্যই গিফট পাবেন। এখন আমি কি প্রশ্নটি করতে পারি আপনাদেরকে? আচ্ছা আপু, আমি কি প্রশ্নটি করতে পারি আপনাদেরকে? অবশ্যই প্রশ্ন হচ্ছে না, হ্যাঁ গিফট নিতে চাই আমরা। আচ্ছা তাহলে আমি প্রশ্নটি করছি, আপনারা শুনুন। মেয়েদের কোন জিনিস প্রথমে থাকে সাদা পরে হয়ে যায় সেটা কালো? আপু আমি আগে একটা কথা বলি নেই, প্লিজ আমি একটা কথা বলি, প্রশ্নটি নেগেটিভভাবে আপনারা নিতে পারেন, প্রশ্নটি নেগেটিভভাবে আপনারা নিতে পারেন, কিন্তু আমার উত্তরটি হচ্ছে একেবারে পজিটিভ উত্তর এবং একেবারে সহজ এবং খুব পজিটিভ উত্তর। যদি উত্তরটি দিতে পারেন একজন দেন, সমস্যা নেই, তিনজনই পুরস্কার পাবেন। আচ্ছা, মাথার চুল প্রথমে নাকি সাদা থাকে পরে নাকি কালো হয়ে যায়? আমি তো জানি প্রথম কোনো মানুষ যদি জন্মগ্রহণ করে তার মাথার চুল কালো থাকে, পরে বুড়ো হয়ে গেলে সাদা হয়ে যায়। গরুর দুধ হবে, গরু কালো থাকে, দুধ সাদা থাকে। আমি গরুর দুধের কথা আপনাকে জিজ্ঞেস করিনি, আমি বলছি মেয়েদের কোন জিনিস প্রথমে সাদা থাকে পরে ব্যবহার করলে সেটা হয়। এটা কি কোনো রান্নাবাড়ার কোনো জিনিস? রান্নাবাড়ার কোনো জিনিস? রান্নাবাড়া হতে পারে, সেই রকম কিছু হতে পারে, তার চেয়ে অন্য কিছু, বাট যদি প্রশ্নের উত্তর দিতে পারেন গিফট। চুড়ি প্রথমে সাদা চুড়ি পড়লে ওটা আস্তে আস্তে ঘাম লেগে কালো হয়ে যায়, হতে পারে হাতের চুড়ি। তুমি রান্নাবাড়ার কোনো আইটেমে যাও না, কিন্তু আমি যেই কালোর কথাটা বলেছি, হাতের চুড়ি এতটা কালো হয় না, আর হাতের চুড়ি যখন একটা মানুষ হাতের চুড়ি কেনে এটা সাদা থাকে না, হয়তো বা সোনালি কালার থাকে, হয়তো বা ইয়ে থাকে, কিন্তু আমার প্রশ্নের উত্তরে যা লেখা আছে তার মধ্যে একটাও না। বাট আপনারা একটু ভাবেন, আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, প্লিজ একটু ভাবেন যে কী হতে পারে জিনিসটা। রান্নারে কিছু হবে হয়তো, চিন্তায় ফেলে দিলেন। আচ্ছা একটু ধারণা দেন কোন বিষয়ে, মানে আমরা যারা মেয়েরা বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে সাংসারিক নিয়ে এবং রান্না বাড়ার কিছু নিয়ে। আমার মনে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে রান্না বাড়ার কোনো জিনিস হবে মনে হচ্ছে। একটু ভাবেন, প্রথমে সাদা পরে কালো, প্রথমে সাদা থাকে ব্যবহার করলে হয়ে যায় কালো। আচ্ছা এটা মনে হচ্ছে হাড়ি পাতিল। হ্যাঁ হাড়ি পাতিল হবে, নতুন পাতিল। আচ্ছা আপনারা বললেন যখন আনা হয় তখন সাদা থাকে, যখন ওটা রান্না করা হয় তখন কালো হয়ে যায়। আচ্ছা আপনারা সবাই একসাথে উত্তর দিয়েছেন, যাই হোক একজনেরটা শুনে আপনারা সবাই বলেছেন, যাই হোক
ওইটা ব্যাপার না, পুরস্কার গিফট আপনারা তিনজনই পাবেন। এখন আমাকে এটা বুঝিয়ে দেন যে সাদা পাতিল পরে কালো হয়ে যায়, নতুন পাতিল পরে কালো হয়ে যায়, এটার বিশ্লেষণ দেন। যখন আমরা পাতিলটা কিনে আনি তখন পাতিলটা কিন্তু সাদা থাকে, কোনো ময়লা বা কালো কোনো কোনো কিছু চুলায় রান্না করতে করতে সেটা আস্তে আস্তে কালো হয়ে যায়, তারপর ওটা নষ্ট হয়ে যায়। দর্শক আপনারা তো ওনাদের অ্যান্সার মানে শুনলেন, তারপরও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এই অ্যান্সারটি জানেন যদি সঠিক হয় তাহলে আমার কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, এবং সঠিক না হলে কমেন্ট বক্সে নো লিখবেন। বাট আমার পোস্টের উত্তরে যেটা লেখা আছে অবশ্যই নতুন পাতিল, একটা তালি চাই, অবশ্যই আপনারা গিফট পাবেন। তার আগে অবশ্যই আপনারা গিফট পাবেন, তার আগে আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। অবশ্যই আমার প্রশ্নের উত্তর হচ্ছে নতুন পাতিল, মেয়েদের কোন জিনিস প্রথমে সাদা থাকে পরে ব্যবহার করতে করতে হয়ে যায় কালো, সেটা হচ্ছে নতুন পাতিল। সো দর্শক আমাদের চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ধাঁধা পেতে আমাদের এই চ্যানেলে একটু নাচ দেখাবেন? অবশ্যই দেখাবো। আমি আসলে নাচতে পারি না, আমি ধাঁধার একটি প্রশ্নে আপনাদেরকে প্রশ্ন করলাম, এবং ধাঁধার একটি ইউটিউব চ্যানেলে আমি পার্মানেন্টলি জব করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক আপনারা ভালো থাকবেন এবং এই প্রশ্নের উত্তরটি জেনে গেলেন, পরবর্তী প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।